এভরিওয়ান কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমার মিথ্যা মনিটাকে নিয়ে একটা লং ড্রাইভে যাইতেছি, তো ও অনেকদিন ঘুরতে পারে নাই আমাদের সাথে, তো এখন ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছি। আর উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে ইউনিভার্সিটি সিরি, তাই সব ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরার জন্য যেতেছি। ওর মায়ের কোনো নীরবে বসে আছে, যতটা নীরব দেখছেন আসলে সত্যটা নীরব না, অনেক দুষ্ট। অনেক ঠান্ডা লেগেছে ভাই, তো আজকে যাব আমরা চিটাগাংয়ে সাহেব বাবুর বৈঠকখানা এবং ভাটিয়ারি গলফ ক্লাব সানসেট পয়েন্টে। চিটাগাং যারা আসেন সবাই তো চিনেন জায়গাগুলো, আর যারা বাইরে থাকেন যদি আসার জন্য ইচ্ছে হয় তাহলে চলে আসতে পারেন সীতাকুণ্ড গলফ ক্লাব ভাটিয়ারি গুগলে সার্চ দিয়ে। আমার কুলে বসবে তাই আমার কুলে চলে আসছে আমার মেয়ে। দেখতে তো অনেক পর চলে গেল, আমার মেয়েটা ঘুমাই গেল, কারণ ও দুপুরবেলায় বের হয়েছে তো ঘুমাতে পারেনি, ঘুমের জন্য পাগল হয়ে গেছে, তো আমার কুলে ঘুমিয়ে পড়ছে। এসে গেলাম সাহেব বাবুর বৈঠকখানায়, এসে তো আমরা একটু হতবাক হয়ে গেলাম, যে সময়ে আসলাম তখন মানুষজনের সমাগম একদমই কম, অনেক বোরিং ফিল হচ্ছিল। নেমে 5 মিনিট ছিলাম মনে হয়, জায়গাটা আসলে সন্ধ্যার মধ্যে আসলে হবে না, মাগরিবের পরে আসলে রাত্রির জন্য এটাই বেস্ট আমার যতটুকু আইডিয়া হয়েছে যাওয়ার পরে। একটু ঘোরাফেরা করে আবার রওনা দিয়ে ফেললাম, যাব এখন গলফ ক্লাব সানসেট পয়েন্ট। একটা তাদের গান শোনাই কি বলেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তো বলে তো। জাস্ট ফান করলাম, আসলে আমি শিল্পী না, মজা করলাম আপনাদের সাথে, মজা হিসেবে নিন। দেখতে দেখতে অনেক পথ চলে আসলো, আর গল্পের ক্লাবের রোডটা তো ভাই আসলে অস্থির, দেখার মতো একটা রোড, মানে ভিউটা অনেক সুন্দর। ক্যামেরা তো ভালো নেই তাই ভিউটা নিতে পারিনি, কোনোরকম চালা দিলাম আর কি। দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, ও মেয়ে কোল থেকে নেমে হাঁটাহাঁটি করার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমাকে হাঁটাতে হবে আর কি। আসলে ফ্যামিলিকে সময় দিতে পারলে সবারই ভালো লাগে, একটু ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে, সবারই মন চায়। তো একটু অনেক দিন পর ঘুরতে আসলাম ফ্যামিলিকে নিয়ে, অনেক ভালোই লাগলো।
বসার জন্য অনেক জায়গা ছিল, সবাই বসে আছে, দাঁড়ায় আছে, কেউ খাইতেছে, কেউ গল্প করতেছে, এরকম আর কি। এটা হচ্ছে ক্যান্টিন, এখানে ছোট্ট একটা অনেক কিছু নর্মালি খাবার দাবার পাওয়া যায়, সে এত ভালো না এত খারাপও না। ভাবছি একটু উপর থেকে ঘুরে আসি, উপরে হাঁটতে হাঁটতে উঠে গেলাম, আর মিথ্যা উনি তো হাঁটবেই, হাঁটতে হাঁটতে খুশি, আমরা খুশি। আচ্ছা ভালো কথা, সবাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্ট করিয়েন আর সাবস্ক্রাইব করে দিন, যারা নতুন আছেন পাশে বেল আইকনটা ক্লিক করে দিন, পাশে থাকবেন সবাই, আর সামনে নতুন ভিডিও দিতে পারি যেন ভালো করে ভিডিও দিতে পারি, সেজন্য দোয়া রাখবেন, আমি দোয়া রাখবো আপনাদের জন্য। অনেক হাঁটাহাঁটি হলো, এবার চলে যাওয়ার পালা, চলে যাওয়ার আগে কিছু ছোট্ট করে একটু নাস্তা খেয়ে নেব ক্যান্টিন থেকে। আমার মামনি নাকি আমাকে ফুল দিবে, দেখতেছেন তো সবাই ফুল দিতেছে, কত ভালোবাসে আমাকে। দেখতেছে দিবে কি দিবে না, প্রোডাক্টসে দিয়ে দিছে। এখন নিচে যাওয়ার পালা, কিছু খাবো, তারপর চলে যাওয়ার পালা। অবশেষে কিছু নাস্তা নিয়ে নিলাম, এখানে যেগুলো আছে আর খেয়ে দিয়ে চলে যাব আমরা। এটাই ছোট্ট একটা ব্লগ করছি, সবাই ব্লগটা কেমন লাগলো বলে দিয়েন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।